حضرت سعد ابن معاذ رضی اللہ تعالی عنہ جر شہادتের কারণে رسول کریم صلی اللہ علیہ وسلم বলেন اهتز عرش الرحمن রহমানের আরশ কেঁপে উঠেছিল যার শাহাদাতের মৃত্যুর কারণে আল্লাহু আকবার বলুন আল্লাহু আকবার আরজরে বলুন আল্লাহু আকবার একজন সাহাবীর মৃত্যুতে আরশ কেঁপে উঠেছে বয়স কত ছিল জানেন তার বয়স কত ছিল তিনি ইসলাম কবুল করেছেন 31 বছর বয়সে মদিনায় আনসারী সাহাবী আর তিনি শাহাদাত বরণ করেছেন মাত্র 37 বছর বয়সে الله اكبر الله اكبر এই বিশ্বের বিখ্যাত সাহাবী যার শাহাদাতের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে শুধু তাই নয় আরশে আজিম থেকে জিবরিল জমিনে নেমে এসেছেন সাদা পাগড়ি পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার জিবরিল আরশ থেকে আকাশ থেকে জমিনে নেমে এসেছেন সাদা পাগড়ি পরে সুগন্ধি মেখে রাসূলের কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে জমিনে কি হয়েছে জমিনে যে কারণে আকাশের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়েছে কি হয়েছে জমিনে আকাশের সমস্ত ফেরেশতারা আনন্দ করতেছে কি হয়েছে জমিনে যে কারণে আল্লাহ পাকের পবিত্র আরশ কেঁপে উঠেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভাই জিবরিল আমি তো জানি না আমি তো জানি না তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম حضرت سعد بن معاذ رضی اللہ تعالی عنہ বাড়িতে গেলেন গিয়ে দেখলেন যে তিনি শহীদ হয়েছেন শাহাদাত বরণ করেছেন জিবরিল তখন বললেন এই সাহাবীর মৃত্যুতে আজ আসমানের সমস্ত দরজা খুলে দেওয়া হয়েছে আল্লাহ পাকের আরশ পর্যন্ত কেঁপে উঠেছে সুবহানাল্লাহ বিহামদি সাদ ইবনে মুয়াজ্জ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার আয়োজন করা হলো আকাশ থেকে 70,000 ফেরেশতা জমিনে নাজিল হয়েছে আকাশ থেকে 70,000 ফেরেশতা জমিনে নাজিল হয়েছে যেই 70,000 ফেরেশতা আকাশ থেকে জমিনে আর কোনোদিন নাজিল হন নাই 70,000 ফেরেশতা তার জানাজায় শরীক হয়েছেন শুধু তাই নয় হযরত সাদ ইবনে মুয়াজ্জ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারক ফেরেশতারা তাদের কাঁধে বহন করে কবর পর্যন্ত বহন করে নিয়ে গিয়েছেন অথচ তিনি ইসলাম কবুল করেছেন 31 বছর বয়সে শাহাদাত বরণ করেছেন 37 বছর বয়সে তাহলে ইসলামী जिंदगी মাত্র 6 বছরের মাত্র 6 বছরের ইসলামী जिंदगी 37 বছরের টকবকে যুবক যিনি মারা গেলেন শহীদ হলেন যার ভালোবাসায় আল্লাহর আরশ কেঁপে উঠল কেন কেন আর কি বিখ্যাত মুজাহিদ ছিল না আর কি বিখ্যাত সাহসী মুজাহিদ ছিল না ছিলেন না খালিদ বিন ওয়ালিদ ছিলেন না হযরত ওমর বিন খাত্তাব ছিলেন না রাসূলুল্লাহর ভালোবাসা আবু বকর কিন্তু সবাইকে ছাপিয়ে এই 37 বছরের যুবকের মৃত্যুতে আল্লাহর আরশ কেন কেঁপে উঠল আমি অনুসন্ধান করা শুরু করলাম আমি জানতে চাইলাম কেন এত ফজিলত তার কেন খুঁজতে খুঁজতে গিয়ে একটা হাদিস পেয়ে গেলাম এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস হযরত সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বাসিন্দা ছিলেন রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনা হিজরত করার পরে তিনিও আপনার রাসূলুল্লাহর সঙ্গে না সরি তার বাড়ি মদিনায় কিন্তু তার একজন বন্ধু ছিল তার বাড়ি হলো মক্কায় এটি সহিহ বুখারীতে এসেছে তার বন্ধু হলো কে উমাইয়া ইবনে উমাইয়া ইবনে খলাফ এ হলো মক্কি মক্কার মানুষ আর মদিনার মানুষ হলো হযরত সাদ ইবনে মুয়াজ দুজনের বাড়ি দুদিক ঘটনা হলো এই যখন সাদ মক্কায় যায় তখন উমাইয়া ইবনে খলাফ তার এই বন্ধুর বাড়ি থেকে মেহমান হয় আবার উমাইয়া যখন মদিনায় যায় তখন সাদের বাড়ি থেকে মেহমান হয় একবার সাদ মক্কা থেকে মদিনা থেকে মক্কা গেলেন উদ্দেশ্য হলো পবিত্র বাইতুল্লাহ তাওয়াফ করা তো তার বন্ধুর বাড়িতে মেহমান হয়েছেন আপনারা কি শুনতেছেন বন্ধুর বাড়িতে মেহমান হয়েছেন মেহমান হওয়ার পরে বন্ধুকে বলছেন কয়লা সাদ সাদ বলছেন উনজুরুলি খালওয়াতা সাআতিন তুমি আমার জন্য এমন একটা সুন্দর সময় সুইটেবল টাইম আমার জন্য দেখো
لعلي أن أطوف بالبيت যাতে করে আমি সুন্দর পরিবেশে একটু হালকা পরিবেশে নিরাপদে আল্লাহর ঘর আমি তাওয়াব করতে পারি যারা হজে যান তারা একটু খুঁজেন কোন সময় গেলে একটু ভিড় কম পাওয়া যায় কথা বলেন তো সাদ বলছে বন্ধু আমি তো বাইতুল্লাহ তাওয়াব করার জন্য এসেছি আমাকে এমন একটা সময় তুমি খুঁজে দিও এবং আমাকে নিয়ে যাও যাতে করে আমি একটু ভিড় ছাড়া আমি যেন একটু নিরাপদে বাইতুল্লাহ তাওয়াব করতে পারি তার বন্ধু উমাইয়া ইবনে খলফ সে কি করলো তার জন্য একটি জায়গা একটি সময় নির্ধারণ করলো সময়টা হলো জোহরের আগে হাদিসের মধ্যে এসেছে দ্বিপ্রহরের সময়ে তার জন্য একটি সুন্দর সময় দেখে তাকে নিয়ে বাইতুল্লাহ গেলেন বাইতুল্লাহ তাওয়াব করলেন সেই মুহূর্তে হঠাৎ করে দেখা হয়ে গেল আবু জাহালের সঙ্গে আবু জাহাল পা পা হাঁটি করে আসলো আশার পরে বলতেছে সাদকে বলতেছে আলা রাকা তাতুফু বি মক্কাতা আমিনা আমি কি দেখছি এটা তুমি যদি আজকে আবু সফওয়ানের সঙ্গে যদি বাইতুল্লাহ না আসতে মারা জাতা ইলা হালিকা সালিমা তাহলে তুমি নিরাপদে তোমার বাড়িতে আর ফিরে যেতে না আমি সেই ব্যবস্থা তোমাকে করে দিতাম তার মানে হচ্ছে তুমি আমার হাত থেকে নিরাপদে যেতে পারতে না কারণ তোমার বন্ধু উমাইয়া ইবনে খালফ তার সঙ্গে আসছো বিদায় আমি আর কিছু বললাম না তোমাকে আচ্ছা বলুন তো মক্কার লিডার আবু জাহাল যখন সাদ ইবনে মুয়াজকে যখন এই হুংকার দিলেন এইভাবে যখন চোখ রাঙিয়ে কথা বললেন তখন হযরত সাদ ইবনে মুয়াজ মাথা নিচু করে তখন তিনি বাড়িতে ফিরে গিয়েছিলেন কথা বলেন বাড়িতে ফিরে গিয়েছিলেন তিনি বলছেন না সময়টা খুবই খারাপ সময়টা খুবই খারাপ মক্কায় এসেছি মক্কার লিডার আবু জাহালের সামনে পড়েছি এখন তো কথা বলা যাবে না আমার বন্ধুদেরকে বলতে চাই সহিহ আল বুখারী কিতাবুল মাগাজি পড়ে দেখবেন এই বিখ্যাত হাদিস বলছে সাদ ইবনে মুয়াজের হাদিস হযরত সাদ ইবনে মুয়াজ তখন কি করলেন ফাকাল লাহু সাদ সাদ তখন উমাইয়া ইবনে খলফকে আবু জাহালকে বলতেছে ওয়ারাফা সাউতাহু আলাইহি আবু জাহাল যে আওয়াজে কথা বলছে সাদ তার চাইতে উঁচু আওয়াজে আবার কথা বলতেছে আল্লাহু আকবার আমার তরুণ ভাইদেরকে বলতে চাই 37 বছরে শাহাদাত বরণ করেছেন সাদ শিক্ষা নিতে হবে হাদিস থেকে দুনিয়ার মানুষেরা যখন আপনাকে রাস্তায় ঘাটে পেয়ে যখন রক্ত চক্ষু দিয়ে যখন কথা বলার চেষ্টা করে একটাই অপরাধ আপনি সবুজ জমিনে আল্লাহর দিনের বিজয় আপনি চান আপনাকে মনে রাখতে হবে ওই রক্ত চক্ষু উপেক্ষা করে তার মোকাবেলায় আপনাকে সাহসিকতার পরিচয় দিয়ে তার জবাব দিতে হবে ঠিক কিনা জোরে বলেন আপনি সেই জায়গা থেকে মাথা নিচু করে আসার সুযোগ নাই ওয়ারাফা সাউতাহু আলাই আবু জেহেল যেই স্বরে কথা বলেছে সাদ মানুষ ছোট তার চাইতে আরো চিৎকার করে কথা বলেছে কি বলছে সে বলছে আমা ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলি আবু জাহাল শোনো লাইম মানাতানি আজকে যদি তুমি আমাকে বাধা দাও আজকে যদি তুমি আমাকে মক্কা তাওয়াব করতে বাধা দাও তাহলে লাম নাআন্নাকা মা হুয়া আশাদ্দু আলাইক মিনহু তরিকাকা আলাল মদিনা তাহলে জেনে রাখো যেদিন তুমি মদিনার পথ দিয়ে যখন সিরিয়াতে ব্যবসা করতে যাবে ওই মদিনার পথে আমি তোমাকে এর চাইতে কঠোর থেকে কঠোর বাধা তোমাকে দেব আমি আল্লাহু আকবার কে বলছেন হযরত সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেল যখন দেখলেন সাদের কণ্ঠে ধার আছে সাহস আছে ঈমানের জজবা আছে তখন আবু জেহেল আর কোনো কথা না বলে চলে গেলেন এই হাদিস আমাদের জন্য প্রমাণ করে সাদ সত্য পথের একজন অভিযাত্রী ছিলেন পৃথিবীর কোন রক্ত চক্ষুকে তিনি ভয় করতেন না বলেই আল্লাহ রাব্বুল আলামিন তার মতো মুজাহিদের মৃত্যুতে শাহাদাতে আল্লাহ পাকের আরশ পর্যন্ত কেঁপে উঠেছে নারায়ে তাকবীর লিল্লাহে তাকবীর আমরা এমন মুজাহিদ মুজাহিদদের উত্তরসূরি আমরা আমার প্রিয় ভাইয়েরা কাজী আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই ভয় পাওয়ার কোনো কারণ নাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন তোমরা ভয় পেও না তোমরা সন্ত্রস্ত হয়ো না তোমরাই বিজয়ী হবে আল্লাহ বলেছেন তোমরাই বিজয়ী হবে
ইন কুনতুম মুমিনিন যদি তোমরা সত্যিকার ঈমানদার হতে পারো সম্মানীয় বন্ধুগণ শ্রোতা মণ্ডলী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের আদর্শকে যদি আমরা সামনে রাখি তাহলে এই তথা কথিত শায়খরা কি বলছে বলছে তাগুতের সামনে কোনো কথা বলা যাবে না আপনার যারা অন্যায় করবে না করবে কি করবে না করবে তাদের ব্যাপার প্রতিবাদ করা যাবে না এই হাদিস কি তা আমাদেরকে বলে এই হাদিস তা বলে না হাদিস কি বলে অন্যায় করে কথা বললে তার প্রতিবাদ করতে হবে অথচ অন্যরা আমাদেরকে শিখাচ্ছেন প্রতিবাদ করা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি নামাজ পড়তে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি রোজা রাখতে পারবেন ততক্ষণ পর্যন্ত কোন তাগুতের অন্যায়ের বিরুদ্ধাচরণ করা মুসলমানদের জন্য জায়েজ নাই এই কথা কি সত্য অসম্ভব কোন জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না এই জাতি শাহজালাল রহমাতুল্লাহ এর উত্তরসূরি ঠিক কিনা জোরে বলেন এই জাতির রক্ত কণিকার ভেতরে শাহজালাল রহমাতুল্লাহ আলাই সেই সাহাবায়ে কেরামের রক্ত কণিকা প্রবেশ করে আছে সুতরাং এই জমিনে আল্লাহর দিন কায়েম হবে ইনশাআল্লাহ